এটা একদম সোনার খনির থেকে উঠাই নিয়ে আসি, দেখেন পুরো সোনা দিয়ে তৈরি করা, একদম সোনার প্রলেপ সবকিছু, ডাবল টেম্পার, এখানেও টেম্পারের সিল আছে, ওর পাশেও টেম্পার আছে। আচ্ছা, এই যে টেম্পারের সিলটা আমি দেখাইছি, এই যে দেখেন, এই যে টেম্পারের সিল, ডাবল টেম্পার ডোর, জি, এটা পিছন সাইড, এটা আচ্ছা, এটা হচ্ছে পিছন সাইড, এটা পিছন সাইড, এই যে পিছন সাইডটাও আছে, এই যে দেখেন, এখানেও এই টেম্পারের, এটা হচ্ছে কি কারখানা, আমি একটু দেখাই দর্শক বন্ধুরা, যে দেখেন এখানে কাজ চলতেছে, এটা হচ্ছে কারখানা, এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং গুলো করা হয়, জয়েন করা হয়, এখানে হচ্ছে যে ক্যাট ডোর আছে, বাড়িতে দেখাবেন নাকি? জি জি জি, এই দেখেন, হ্যাঁ রে বুঝছি, আচ্ছা আচ্ছা, এটা ভাঙবে না, দশটা নিলে একটা ফ্রি, দশটা নিলে একটা ফ্রি, আচ্ছা পাঁচটা নিলে একটা ক্যাট ডোর ফ্রি, পাঁচটা দরজা নিলে একটা ক্যাট ডোর ফ্রি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। যারা নাকি কারখানা থেকে ট্যাম্পার ডোর, প্লাস্টিক গ্লাস ডোর এবং প্লাস্টিকের দরজা খুঁজছেন এবং ক্যাট ডোর খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে অনেক অনেক স্পেশাল। এই মুহূর্তে আমি চলে আসছি লিড ডোরের কারখানাতে এবং কারখানা থেকে বেশ কিছু দরজার সন্ধান আপনাদেরকে দিচ্ছি। আজকে আমাদের সাথে আছে মাহফুজ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? আছি ভালো, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি দরজা দেখবো, কি দেখাবেন ভাই? জি, আজকের আমরা আসলে অনেক স্পেশাল স্পেশাল কিছু দরজা দেখাবো। আচ্ছা, যেমন সর্বপ্রথম এগুলো দেখাই, হ্যাঁ, এগুলো হচ্ছে গ্ল্যামার ডোর বলে বা ডেকোরেটিভ ডোর বলে, প্লাস্টিক, একটা কাস্টমার অবশ্যই বিদেশি, এই দরজাটা সে দিতে যে প্রত্যেকটা জায়গায় একটা কাস্টমাইজ করছে। আচ্ছা আচ্ছা, যেমন এটা সায়েন্সি চৌকাঠ, হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা টেম্পার গ্লাস, ওকে, তারপরে আপনার সেই এই ডিজাইনটা নিছে, এটাও আলাদা। আচ্ছা আচ্ছা, এবং এখানে সে তার যে সাইজ সম্পূর্ণ সেই সাইজ অনুযায়ী, এবং উভয় পাশে, আচ্ছা, উভয় পাশে একই ডিজাইন নিয়ে, একই ডিজাইন না? আচ্ছা আচ্ছা, উভয় পাশে টেম্পার গ্লাস, হ্যাঁ, এবং এই প্রত্যেকটা দরজার সাথে আবার মেস করে 12টা দরজা, 11টা ক্যাট ডোর। আচ্ছা, যে ক্যাট ডোর, জি, হ্যাঁ হ্যাঁ, 11টা ক্যাট ডোর, সে মেস করে সে যেভাবে চাইছে, হ্যাঁ, তাকে সেভাবেই আমরা দিয়েছি ইনশাআল্লাহ। কালকে সকালে এগুলো ডেলিভারি চলে যাবে। কোথায় যাবে এগুলো? যে এটা যাবে আপনার ধামরাই, ধামরাইতে, জি। আচ্ছা, এখন এই যে এইদিকে দেখতেছি প্লাস্টিকের দরজা ভাই, এগুলো হচ্ছে খুব হাই প্রোফাইল প্লাস্টিক দরজা। যারা আসলে প্লাস্টিক দরজা খুঁজেন, প্লাস্টিকের একটা কনসেপ্ট আছে যে ভালো না বা নরমাল, এগুলো অনেক উন্নত, 20 কেজি ওজন। আচ্ছা, 20 কেজি ওজন, 20 কেজি ওজন এই দরজাগুলো, এবং এগুলোর হেভি চৌকোটা আছে, হ্যাঁ, যে এগুলো দিয়ে আমরা চাহিদা মতো বারান্দা কিংবা কিচেনের জন্য আমরা এই দরজাগুলো দিয়ে থাকি। এটা এটাও এরকম, এটার উপর সিএনসি ডিজাইন করা আছে, এরকম অনেক ডিজাইন আছে, ডিজাইন চেনে দেওয়া যাবে। এটা প্রায় 24-25 কেজি ওজনের, এই চৌকোটগুলো এরকম 24-25 কেজি ওজনের, এগুলো অর্ডারই কাস্টমার এই মালের সাথে, এই মালের সাথে চলে যাবে এই দরজাগুলো। ওকে, তো এই যে প্লাস্টিকের দরজা, এগুলো কত করে হলে নিতে পারবো? এগুলো আমরা 6,500-6,000 টাকার মধ্যে দিয়ে থাকি, হ্যাজবোল সহকারে। আচ্ছা আচ্ছা, আড়াই ফুটি বাথরুম হ্যান্ডেল, হ্যাজবোল সহ, জি জি জি, হ্যাজবোল সহকারে, কারণ আপনি তো নিজের কারখানায় তৈরি করছেন এগুলো, আর এটা তো এখান থেকে তো অবশ্যই, এবং এগুলো 6 ইঞ্চি চৌকাঠ, পার মানে পাইকারি রেডি তো নেওয়া নিতে পারবে আর কি, জি জি জি। আচ্ছা আচ্ছা, আবার এটা 6 ইঞ্চি চৌকাঠ, আপনার কাস্টমাইজ, যদি আপনার ছোট হয় তাহলে ছোটও দেওয়া যাবে, হুম হুম, যেভাবে আপনার দরকার ওইভাবে, যে সাইজটা দরকার সেই সাইজে দিতে পারবে, জি, হ্যাজবোল সিস্টেম। আচ্ছা, তো আমরা তো এইটার দাম জানলাম, এই যে এইখানে যে দরজাটা আছে ভাই, এগুলো 8,000 টাকা পড়ছে, যেহেতু এটা 6 ইঞ্চি চৌকাঠ, হ্যাঁ, আপনার এবার উভয় পাশ টেম্পার, উভয় পাশ ডিজাইন, হ্যাঁ হ্যাঁ, এবং এর অ্যাক্সেসরিজ গুলো সে উন্নত মানের নিছে। আচ্ছা, আমরা এটা 8,000 টাকা পড়ছে, 8,000 টাকা পড়ছে। আচ্ছা, তো এখন ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কিভাবে নিবে ভাই? যাই স্যার, বাইরে নিলে আমরা প্রত্যেকটা জেলা শহরে ট্রান্সপোর্টে ইনশাআল্লাহ পৌঁছে দিলে, পর্যাপ্ত মাল হলে আমরা আমাদের গাড়ি দিয়ে পৌঁছে দেবো। আচ্ছা, তো এই যে এই পাশে দেখতে পাচ্ছি আমরা, এগুলো কি ট্যাম্পার ডোর ভাই? জি, এগুলো অ্যালুমিনিয়াম, একদম সোনার খনির থেকে উঠাই নিয়ে আসি, দেখেন পুরো সোনা দিয়ে তৈরি করা, একদম সোনার প্রলেপ সবকিছু। এগুলো কি মানে ট্যাম্পার ডোর? জি, অ্যালুমিনিয়ামের, জি, অ্যালুমিনিয়াম। এটা গাজীপুর কাপাসিয়া চলে যাবে, হ্যাঁ, 6টা দরজা, এটা হচ্ছে বারান্দার জন্য, দেখেন এটা বারান্দার জন্য, যে এক ভাইকে বলছি যে বারান্দায় আপনার পানিতে পচবে না, জি, হ্যাঁ, রোদ্রে ফাটবে না, কিছুই হবে না, একদম এরকম সোনার মতো মানুষ দরজায় তাকাইবে, জি। এটাও আপনি দেখেন পিছন সাইডে এক ডিজাইন, আচ্ছা আচ্ছা, এরকম দরজা যদি নিতে চাই কত টাকা করে পড়বে ভাই? এটা আমরা বেচছি 15,500, 15,500 টাকা, 3 ফুটের, জি। আর এই যে পাশে যেগুলো যে ছোট আছে, এগুলো এগুলো 13,500, এটা আপনার ডাবল ডিজাইন, দেখেন দুই পাশে দুই ধরনের ডিজাইন, জি। এটার 6টা ডোর এখন চলে যাবে সকালেই আমাদের, যে সুন্দর একটা সিটকানি দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, এটা এসএস সিটকানি, কখনো এটা হবে না। আচ্ছা, কবজা 5টা দেওয়া আছে, 1, 2, 3, 4, 5টা কবজা, না
সাইডে সাইড প্লাম দেওয়া আছে, ডাবল টেম্পার, এখানেও টেম্পারের সিল আছে, ওর পাশেও টেম্পার আছে। আচ্ছা, এই যে টেম্পারের সিল টা আমরা একটু দেখাইছি, এই যে দেখেন, এই যে টেম্পারের সিল, ডাবল টেম্পার ডোর, জি, এটা পিছন সাইড, এটা হচ্ছে পিছন সাইড, এটা পিছন সাইড, এই যে পিছন সাইড আছে, এই যে দেখেন, এখানেও এই টেম্পারের, এটা হচ্ছে কি কারখানা, আমি একটু দেখাই দর্শক বন্ধুরা, যে দেখেন এখানে কাজ চলতেছে, এটা হচ্ছে কারখানা, এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং গুলো করা হয়, জয়েন করা হয়, এখানে হচ্ছে যে ক্যাট ডোর আছে, এইখানে ক্যাডোর যাদের নাকি যে এরকম প্লাস্টিকের দরজা লাগবে, তারা আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা এই মালগুলো ডেলিভারি নিতে পারবেন, এখানে আস্তে আস্তে হয়ে আপনারা মালগুলো নিজের মতন করে তৈরি করে নিতে পারবেন, এইটুকু আমরা বলতে পারি। তো এই যে এগুলো যে দরজা, এগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি কি মাকুস ভাই? এটা তো ভাঙবেই না, এটা টেম্পার ডোর, দেখেন এগুলো টেম্পার ডোর, জি জি জি, বাড়িতে দেখাবেন নাকি? জি জি জি, এই দেখেন, কিভাবে দেবেন ভাবে দেবেন না, সেজন্য একটু ওইগুলো অ্যারেঞ্জের জন্য একটু সময় দরকার হয়। আর যদি এমনি নরমালি আমরা তিন দিন চার দিন বা পাঁচ দিনের ভিতরে দিয়ে থাকি আমাদের পাঁচটা দরজা নিলে একটা ক্যাডোর ফ্রি। আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের প্রবাসী দর্শকদের জন্য কি বলার আছে মাহফুজ ভাই? প্রবাসী দর্শক ভাইরা, আসলে সকলকে আমার ধন্যবাদ, তাদের কষ্ট অর্জিত হয় আমি চেষ্টা করি, আমার পক্ষে তাদের এই শারীরিক পারিশ্রমিক যে টাকাটা এটা যেন সঠিক ব্যবহার হয়। আমরা তাদেরকে তারা যেভাবে বলে আমরা ওইভাবেই তাদেরকে দিয়ে থাকি, নিশ্চিন্তে আপনারা সেই সুদূর থেকে নির্বিঘ্নে অর্ডার করতে পারেন, ইনশাল্লাহ আমাদের কাছে ঠগার বা প্রতারণা হওয়ার কোনো আমি ইনশাল্লাহ এভাবেই দিই, যাতে সে মনে একটু আকৃষ্ট হয় যে না, সে আমাকে সব দিক দিয়ে ভালো কিছু দিছে। আচ্ছা, কারণ এখানে এখানে বিশ্বস্তরাই হচ্ছে মেইন, অবশ্যই অবশ্যই বিশ্বস্তরাই হচ্ছে মেইন, যে আমি তাকে ভালো কিছু দিচ্ছি কিনা। আচ্ছা, এবং আমিও মানসিকভাবে আপনাকে ভালো কিছু দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা এইরকম দরজাগুলো আপনারা নিতে পারবেন, এখান থেকে আমাদের স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো মাহফুজ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক ভাইদেরকেও ধন্যবাদ।